كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان. سبحان الله. الله বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে, যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না? কে কে আজীবন বাঁচবেন? হাত তোলেন তো। বাঁচবো কেউ? আমরা কেউ বাঁচবে? বেঁচে থাকবে একজন সত্তা, তিনি কে? তিনি অব্যয়, তিনি অক্ষয়, তার লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তিনি সদা জাগ্রত, সদা সজাগ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জা। চিল্লায় কোন ঠিক কিনা? সবাই মরে যাবো আমরা, সবাই, কেউ থাকবো না। এই পৃথিবী থাকার জায়গা নয়। কেয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন সবার রুহ কবজ করে ফেলো, সবার, কেউ থাকবে না, সবার রুহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াবকা কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো, রুহ কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রুহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিস শয়তান, ইবলিসরেও শেষ করো, ইবলিসও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহ কবজ করলাম, সব জিনদের রুহ কবজ করলাম, ইবলিসের রুহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতারা। আছে কারা? যাও ফেরেশতাদের রুহ কবজ করো, ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, চারজন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আজরাইল, আল্লাহ এই চারজন আমরা বাকি। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনসালিক ইলা জিব্রিল ওয়াকবাদ রুহা, জিব্রাইলের রুহ কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা, ইসরাফিলের রুহ কবজ করো। ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রুহা, রুহ কবজ করো। ওই তিন ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিস শেষ, আমার বাকি তিন ভাই ইসরাফিল, মিকাইল, জিব্রাইলও শেষ, শুধু আমি, শুধু আমি। আল্লাহ বলবেন কেউ নাই? মালাকুল মাউত বলবে, না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি মরো। রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই, জন্মালেই মরতে হয়, যাও। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যেখানে যে দাঁড়াও, ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে। মালাকুল মাউত বলবে, আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম, সৃষ্টি শুরুতে যদি জানতাম, সবাইকে মৃত্যুদান করার পরে, রুহ কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, আমি এটা কল্পনাই করতে পারি নাই। আল্লাহ বলবেন, নো টক, মুত, ইয়া মালাকাল মাউত, মর, মরে যাও, মুত, মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না। ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া, জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই পৃথিবী তোর নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এই পৃথিবী তোর গাছগুলো কোথায়? বটতলা? ইয়া দুনিয়া আইনাল জিবাল, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়? যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না। আইনাল জাবাবেরা,
অত্যাচারী শয়রা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধনভান্ডারে কোন কমতি আছে এজন্য লা বিশাইই মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ উই ডোন্ট ডিনাই এনি অফ ইওর মার্সি এন্ড ব্লেসিংস অল প্রেজেস টু ইউ আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে আল্লাহর প্রশংসা জীবনের সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে আল্লাহর দেখান